নমস্কার দর্শকবৃন্দ, গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন এর পক্ষ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে গতকাল 12/7/2024 তারিখে, নম্বর 471/WBBPE। মূলত এই নোটিশটিতে যেটা রয়েছে, পারটেইনিং টু অ্যাডমিশন অফ এ ইন সার্ভিস টিচার টু টু ইয়ার্স ডিএলএড প্রোগ্রাম আন্ডার কোর্ট অর্ডার অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাডমিশন শিডিউল। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে আদালতের আদেশে দু বছরের ডিএলএড প্রোগ্রামের ইন সার্ভিস শিক্ষকদের ভর্তি এবং ভর্তির সময়সূচি বাড়ানোর নির্দেশ সংক্রান্ত এই নোটিশ। এখানে যেটা রয়েছে যে পার্সুয়েন্ট টু দি সোলোমন অর্ডার ডেটেড 11/7/2024 দি অনারেবল হাইকোর্ট ক্যালকাটা পাস্ট বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা ইন WPA নম্বর 17597/2024 শান্তনুপাল অ্যান্ড আদার্স ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, আই অ্যাম ডাইরেক্টেড টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট। অর্থাৎ এখানে যেটা বলা হলো যে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা 11/7/2024 তারিখের আদেশ অনুসারে সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে এক নম্বরে যেটা রয়েছে দি ইন সার্ভিস টিচার্স হু হ্যাভ বিন রিক্রুটেড আন্ডার দি অর্ডার অফ দি অনারেবল কোর্ট অ্যান্ড হু আর রিট পিটিশনার ইন WPA নম্বর 17597/2024 অ্যান্ড হু হ্যাভ below 50% marks in higher secondary or equivalent examinations are allowed to submit their applications for admission to 2 years DLED course for the session 2024-26 through online portal. The aforesaid deviations from the rules of NCTE is made as a special case for the writ petitioners of the instant writ petition in view of the order of the Honorable High Court, Calcutta. All the writ petitioners herein are instructed to visit our website, that is https://www.wbbprimaryeducations.org with effect from the date 13th July 2024. অর্থাৎ এখানে যেটা বলা হলো যে সকল ইন সার্ভিস শিক্ষকরা মাননীয় আদালতের আদেশে নিয়োগ পেয়েছেন এবং যারা WPA নম্বর 17597/2024 এতে রিট পিটিশনকারী এবং যারা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় 50%-এর কম নম্বর পেয়েছেন তাদের দু বছরের ডিএলএড কোর্সে অনলাইন পোর্টালের মাধ্যমে 2024-2026 সেশনের জন্য ভর্তির জন্য তাদের আবেদন জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইনস্ট্যান্ট রিট পিটিশনার কারীদের জন্য NCTE এর রুলস থেকে পূর্বোক্ত ডেভিয়েশন একটি বিশেষ মামলা হিসেবে তৈরি করা হয়েছে। এখানে সমস্ত রিট পিটিশনার কারীদের www.wbbprimaryeducation.org ওয়েবসাইট দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটা 13 জুলাই 2024 তারিখ থেকে কার্যকর হচ্ছে। দ্বিতীয় নম্বর যেটা রয়েছে, দি লাস্ট ডে অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর আন্ডারটেকিং দি অ্যাফোরসেড কোর্স ইজ হিয়ার বাই এক্সটেন্ডেড টিল 20th July 2024। অর্থাৎ উপরোক্ত কোর্সটি গ্রহণের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন 20 জুলাই 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ যারা ইন সার্ভিস টিচার যারা রয়েছেন প্রাইমারি স্কুলগুলিতে এবং যাদের মাধ্যমিকে 50% বা সমমানের পরীক্ষায় 50%-এর কম মার্কস রয়েছে তাদের কিন্তু দু বছরের ডিএলএড কোর্স করার জন্য কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।